নিজের নাম ইংরেজিতে লিখব, ঠিক আছে? আজকের এই প্রোগ্রামটার উদ্দেশ্য হচ্ছে কিছু এসে রাইটিং পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। আমার ভয়েস ক্লিয়ার সবার কাছে? আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে ডেভেলপিং ইউথ একাডেমিক স্কিলস, এবং আমরা আজকে এসে রাইটিংয়ের পদ্ধতিগুলো, স্ট্রাকচারগুলো কেমন হতে পারে এই বিষয়ে অল্প একটু, জাস্ট 45 মিনিটস উইল হ্যাভ সাম ডিসকাশন, অ্যাজ ওয়েল অ্যাজ উইল পারফর্ম বিট অ্যাক্টিভিটিস, অ্যান্ড আওয়ার ভলেন্টিয়ার্স অ্যান্ড আই আর হেয়ার টু কোঅপারেট উইথ ইউ, অ্যান্ড উই আর অল আর ফ্রম নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েলকামিং আস, অ্যান্ড থ্যাংক ইউ আওয়ার প্রিন্সিপাল স্যার অ্যাজ ওয়েল অ্যাজ মৃত্যুঞ্জয় স্যার অ্যান্ড মাকসুদ স্যার, অল অফ দেম কোঅপারেটেড লট। আই এম রিয়েলি গ্রেটফুল টু অল অফ ইউ। আর আমাদের মধ্যে ভলেন্টিয়ারদের মধ্যে আছে একজন যিনি তোমাদেরই কলেজে ছিল, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ। শি ইজ স্টাডিং অ্যাট নটর ডেম ইউনিভার্সিটি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ অ্যাট দ্য মোমেন্ট, অ্যান্ড ওয়েলকাম ইউ অল। ইংরেজির ভুল ত্রুটির কথা পরে বলছি, সবার প্রথমে টপিকটা নিয়ে লিখবো কি, তো আমরা এই ট্রিকগুলো নিয়ে একটু আলোচনা করি, চলো। ট্রিকগুলোর আমি তিনটা নাম দিয়েছি। যে কোনো এসেতে তিনটা পার্ট থাকছে, একটা ইন্ট্রোডাকশন পার্ট, একটা মূল বডি, একটা কনক্লুশন পার্ট, জানি আমরা সবাই। তো ইন্ট্রোডাকশনটা কী লিখবো, আমি মনে আসবে লিখে যাব নাকি একটা স্ট্রাকচারে লিখবো, সেই স্ট্রাকচারটা কি আমরা জানি? কনক্লুশনটা কী হবে আমরা নোট করে নিই একটু। অনেক রকম প্রবলেম আছে, এনভায়রনমেন্টাল প্রবলেম আছে, পপুলেশন প্রবলেম আছে, যে প্রবলেম রিলেটেড এসে যেগুলো তোমরা তোমাদের স্কুল কলেজ লাইফে লিখে এসেছো, সাধারণত পড়ে এসেছো, যার যেটা ইচ্ছা একটা নোট করে ফেলুন, লিখে ফেলুন। এনভায়রনমেন্ট, এয়ার পলিউশন একটা প্রবলেম, ট্রাফিক জ্যাম একটা প্রবলেম, কারেক্ট প্রবলেম, আ প্রবলেম ইন ইউর কান্ট্রি, ইন ইউর সোসাইটি, অ্যাকশন। অ্যাকশন বলতে কি বুঝি? শুনতে পাচ্ছ? যদি টপিক হয় এসে ফার্স্ট ডে অ্যাকশন স্কুল, হতে পারে না এরকম? এই ক্ষেত্রে অ্যাকশন দিয়ে শুরু করা যায়। অ্যাকশন মানে একটা অ্যাক্টিভিটি, যে চরিত্র কথা বলছে, যার ন্যারেশনে গল্পটা যাচ্ছে, এসেতে যে ব্যক্তি তার কথা বলছে সে যদি কোনো অ্যাক্টিভিটি দিয়ে একটা অ্যাকশন দিয়ে যখন শুরু হয়, দ্য বেল র্যাং, এটা একটা অ্যাকশন, একটা ঘটনার অ্যাকশন দিয়ে শুরু হচ্ছে। এর নাম হচ্ছে পলিউশন। যদি এর নাম হচ্ছে পলিউশন আমাদের টপিক হয়, ইন দ্যাট কেস এই পাঁচ রকমের ইন্ট্রোডাকশন কি হতে পারে, what the possibilities we can have as an introduction. এই পাঁচটাই কিন্তু ইন্ট্রোডাকশন ইউজ করবো, জরুরি না যে কোনো একটা পেতে দাম ইউজ করবো। We can start with speech, we can start with theme, we can start with opinion, or action, or proverb. Proverb. A proverb goes on that activist is not the man to say the river is dirty, but the activist is the man who cleans up the river. কর্মী সে নয় যে বলে যে যদি ময়লা, কর্মী সেই যে পরিষ্কার। তো এর নামে নিয়ে আমরা পাঁচটা রকমের এক্সাম্পল পেলাম যে ইন্ট্রোডাকশনটা কীভাবে শুরু করা যেতে পারে। এখন কাজ হচ্ছে সবাই নিজেরা যে টপিকটা সিলেক্ট করবে সেটা এর নামে পলিউশন পাওয়া যাবে।
একটা সমাধান শুনি। ঢাকায় অনলাইন ক্লাবিং সমাধান কি? সবাই গ্যাপ শিক্ষা পেয়েছি, সবার নামগুলো লিখেছি, এ ফর বি ফর ডিসএবিলিটি। The principal of this college, Mr. Iftikhar Ali, our registrar, Father Adam Esperera, and our father, Frank, and brother, Leo. Please welcome them on stage. And definitely our beloved sir, Otto sir, who helped us in this long journey. Sir, please welcome on stage. Please. Give them a big round of applause to be seated. I'd like to call upon Mr. Iftikhar Ali. Notre Dame University আয়োজিত academic skill program সম্মানিত আগত সম্মানিত অতিথিবৃন্দ, Notre Dame University সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অত্র কলেজের শিক্ষক মণ্ডলী ও আমার শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে সেন্ট্রাল ইমেজ কলেজের পক্ষ থেকে আমাদের ক্যাম্পাসে স্বাগত জানাই। আমরা জানি নলেজ ইজ পাওয়ার, যে যত বেশি নলেজ গ্যাদার করবে সে জীবনে তত আগিয়ে যাবে। তারই একটা ক্ষুদ্র অংশ আজকের এই প্রোগ্রাম। আমি এই প্রোগ্রামের সাফল্য কামনা করছি এবং এদের দ্বারা যদি তোমরা কোনো উপকৃত হও তাহলে আমরা আরও আনন্দিত হব। এবং আমি পরিশেষে আমি নটর ডেম ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এমন একটি প্রোগ্রাম আমাদের কলেজে ক্যাম্পাসের জন্য, এবং ভবিষ্যতে আরও কোনো প্রোগ্রাম করলে আমরা আমাদের সহযোগিতা করব। এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য ও সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Today we have conducted a workshop on writing techniques and strategy. এসে লেখার কিছু সহজ এবং ছোট কিছু পদ্ধতি শিখেছি আমরা। আই এম রিয়েলি সরি যে সবার সাথে এই ওয়ার্কশপটা না সম্ভব হয়ে ওঠেনি, হয়তো ভবিষ্যতে সুযোগ হবে। And I'd be really glad to take another workshop in future with Central Women's College. I would like to invite two students from whom would like would share about their experience, what they learned in the workshop. আপনাদের মধ্যে থেকে যারা workshop ছিলেন এরকম দুজন kindly যদি share করেন যে আপনার experience-টা কেমন হলো। Any two? কেউ বলতে চান? প্লিজ। কিছুক্ষণ আগে আমাদের যেই যেই সংক্ষিপ্ত যেই ক্লাসটা হয়েছে সেখানে আমাদের এসএ ফ্রি হ্যান্ডরাইটিং কীভাবে লিখব সেটা শেখানো হয়েছে আমাদের। আমাদের এসএ লেখা সবথেকে বড় প্রবলেম হলো আমরা যখন লিখতে যাই কী লিখবো, কী দিয়ে শুরু করবো সেটা সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। আমরা সেখানে সবার আগে শিখেছি যে কী দিয়ে শুরু করবো, কীভাবে লিখবো, কী দিয়ে লিখলে নাম্বারটা বেশি আসবে, কী দিয়ে লিখলে ভালো হবে। সো থ্যাংক ইউ স্যার আমাদের এত সুন্দর করে পদ্ধতিগুলো শিখিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার সহকর্মী সকলকে আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমরা একটি ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি, সেখানে আমাদেরকে এসএ রাইটিংয়ের ওপর কিছু টিপস দেওয়া হয়েছে। এখানে আমরা শিখেছি কীভাবে এসএ শুরু করব, কীভাবে বডি করব, কীভাবে এটা শেষ করব। এর আগে পর্যন্ত আমরা স্কুল লাইফে এবং কলেজে ওঠার পর অনেক এসএ লিখেছি, কিন্তু অনেক সময় আমরা কনফিউজড হয়ে পড়তাম কীভাবে লিখবো। অনেক সময় অজানা কোনো টপিক আসলে বুঝতে পারতাম না যে কীভাবে লিখবো, যেভাবে মুখস্থ
I'm really glad that you shared your experience, and hopefully it was very effective for you all. আমরা যে ওয়ার্কশপটা করেছি সম্পূর্ণ তো এখন বলার সময় হবে না আমাদের, তাও অল্প একটু বলে দিই। এসে রাইটিংয়ের তিনটি স্টেজ যদি ধরি, ইন্ট্রোডাকশন, বডি আর কনক্লুশন, এই তিনটেকে বিভিন্ন মেথডে ফেলেছি। যে ইন্ট্রোডাকশনটা কী মেথডে পড়লে যে কোনো টপিক হোক একটা ফর্মুলায় আসতে পারে, বডিটা কোন ফর্মুলায় ফেললে আমরা বডি ডিটেইল স্ট্রাকচার পেয়ে যাব, এবং কনক্লুশনের ক্ষেত্রেও তাই। আমি আশা করব যে যারা ওয়ার্কশপটি পার্টিসিপেট করেছেন সবাই তার অন্যান্য সহপাঠীদের সাথে, যারা করতে পারেনি, শেয়ার করবে তাদের অভিজ্ঞতা, তাদের শিক্ষা এবং জ্ঞান। থ্যাংক ইউ সো মাচ। নাও উই অল আর ফ্রম নর্থ ডেম ইউনিভার্সিটি, অ্যান্ড হোয়াট ইজ দিস প্রোগ্রাম ইজ অল অ্যাবাউট, লেটস গেট ইন টু দ্যাট। ডেভেলপিং ইউথ একাডেমিক স্কিলস, এই প্রোগ্রামটি আমরা চালু করলাম এবং প্রথম আমরা সেন্ট্রাল ওমেন্স কলেজে আসলাম। হোপফুলি আমরা সামনে আরও বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে কীভাবে একাডেমিক স্কিল ডেভেলপ করা যায় এবং কী কী দক্ষতা আমাদের তরুণ সমাজ পেতে পারে সেই বিষয়ে আমরা ছোটো ছোটো এরকম ওয়ার্কশপ নিব। নটর ডেম বিশ্ববিদ্যালয় সম্পর্কে আশা করি আপনারা সবাই জানেন। লেটস গেট অ্যান ওভারভিউ what our university offers and the facilities our university has. Can we have the slide, please? This is our proposed academic building. Soon we will have this 15th floor building. Bortoman campus ti hocche amader Motijhili Notre Dame College er pashe, asha kori sobai janen, ebong agami 2 theke 3 bochhore shigri amader notun building ti hoye jabe. Next slide, please. And most importantly, as it is a missionary run institution, we do not only prioritize skills. And definitely Bishwavidyalaya is a research based organization. Institution er prothom uddeshoi thake, it has to be research focused. Jara janen na Notre Dame College jemon shudhu chhele der, but Notre Dame Bishwavidyalaya is a co education. ছেলে মেয়ে সকল ছাত্রছাত্রী আমাদের এখানে পড়াশোনা করছে। ইটস এ ভেরি নিউ ইনস্টিটিউশন, বাট ইটস রিয়েলি ডেভেলপিং গ্র্যাজুয়ালি, অ্যান্ড ইটস ডেফিনেটলি ইংলিশ মিডিয়াম, অল দ্য বুকস আর ইংলিশ সেন্টার্ড। নাও ওয়াই শুড ইউ চুজ NDUB? অ্যান্ড মেনি আর উইথ ফরেন ডিগ্রিজ। উই হ্যাভ মোস্ট ইম্পর্টেন্টলি অ্যান এক্সচেঞ্জ প্রোগ্রাম with Notre Dame University USA, it's in Indiana. Academic and curriculum exchange program eo jete parbo. Student counseling er sarbota byabostha ache. And most importantly, another very important issue that is students can do campus jobs in our university. Jara dekhechen which we use for our indoor and outdoor activities. Waivers. For example, this is a common waiver that you can see. Up to 50% tuition fee waiver for one trimester if students get admitted at NDUB with a GPA 5 in SSC and HSC. 50% tuition fee waiver pe thake jodi GPA 5 thake. Can we move to the next slide? And this is the department based waiver. Kon kon bibhage porle আমরা কত পার্সেন্ট টিউশন ফি দিয়ে থাকি। দিস আর দ্য আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম উই হ্যাভ। উই হ্যাভ দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং। দিস ইজ দ্য অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। মিনিমাম CGPA 2.50 অ্যান্ড ইন SSC অ্যান্ড HSC। অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই, ইউ হ্যাভ টু কাম আপ উইথ অ্যান অ্যাপ্লিকেশন। সো মাচ। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন ইউ হ্যাভ? I apologize for my rush as we're running out of time. I would like to invite Prapti and Nan. Where's the other student? How is their experience at Notre Dame? They were from your college, Central Women's College. And right now they're studying in the Department of English.
Can we have you? Please share your experience with Notre Dame. Brother Leo, on stage. How are you? I am a little bit of a problem. I am a little bit of a school.
Life has four pillars: family, kindness, honesty, and humbleness. And education is the foundation of all skills. তাহলে যে শিক্ষা একজন মানুষকে সফল মানুষ সার্থক মানুষ হিসেবে তৈরি করে সেটা আমরা চেষ্টা করে থাকি। আর আমি আমন্ত্রণ জানাবো আপনারা যখন ইন্টারভিউতে পাস করবেন সবাইকে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বেন। ভালো কোনো সংখ্যা নেই চিন্তা রাখবেন না। তাহলে আমাদের তরফ থেকে নিমন্ত্রণ রইল ডক্টর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আসলে আমরা চেষ্টা করবো আপনাদের আধুনিক মানসম্মত এবং ভালো মানুষ হওয়ার জন্য শিক্ষা সুযোগ তৈরি করার জন্য সবাইকে ধন্যবাদ। খুব খুশি এবং কৃতজ্ঞ যে আমি এই সুযোগ পেয়েছি এখানে আসতে এবং আমাদের নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের বিষয়ে দু একটা কথা বলতে। আমাদের ইউনিভার্সিটি একেবারে নতুন, আমাদের মাত্র 4 বছর ইতিহাস। আমাদের লোক সংখ্যা কম, ছাত্র ছাত্রীদের লোক সংখ্যা মাত্র 1300 জন। এর ফলে আমরা ভালোভাবে পরস্পরকে চিনি, অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি, ছাত্র ছাত্রীদের মধ্যে ভালো সম্পর্ক আছে। আমরা পরস্পরের পাশে এবং পরস্পরের কাছে। আমাদের ইউনিভার্সিটিতে কেউ হারিয়ে যায় না। আমরা বলি আমরা পরিবারের মতো এবং আসলে আমরা পরিবারের মতো। আমাদের ফ্যাকাল্টি ভালো এবং তারা আছে, তারা উপস্থিত ছাত্র ছাত্রীদের জন্যে এবং ভালো শিক্ষা দেওয়া হয়। তাছাড়া অনেক ক্লাব আছে, অনেক অনুষ্ঠান, অনেক প্রোগ্রাম, অনেক সেমিনার, অনেক অভিজ্ঞতা এবং এইসব হলো ইউনিভার্সিটি জীবনের বড় গুরুত্বপূর্ণ একটা অংশ। শেষে জাস্ট বলতে চাই, অনেকবার মেয়েদের চিন্তা পরিবেশের বিষয় এবং অনেকবার মেয়েদের অভিভাবকেরা চিন্তিত আমার মেয়ে কোথায় ইউনিভার্সিটিতে যাবে, যেখানে কোনো বিপদ নেই, কেউ তাকে বিরক্ত করবে না, তার কোনো কষ্ট হবে না। আমরা সত্যি কথা বলতে পারি, স্বীকার করতে পারি যে নটর ডেম ইউনিভার্সিটিতে এরকম অভিজ্ঞতা হবে না। মেয়েরা নিরাপদে শান্তিতে আমাদের ইউনিভার্সিটিতে পড়াশুনো করতে পারে। তো শেষে জাস্ট বলবো, এসে দেখো, একবার আসবে, দেখবে ইউনিভার্সিটি কেমন, আমাদের ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলতে পারবে, তাদের অভিজ্ঞতা কেমন। চিন্তা করবে নটর ডেম ইউনিভার্সিটি হবে ভালো জায়গা তোমাদের জন্যে। আমরা সত্যি আনন্দের সঙ্গে তোমাদের গ্রহণ করব আমাদের মধ্যে। ধন্যবাদ। থ্যাংক ইউ ফাদার ফ্র্যাঙ্ক ফর শেয়ারিং দ্য পাস্ট অ্যান্ড ফিউচার অফ NDAV অ্যান্ড ইন্ট্রোডিউসিং NDAV টু দি নিউ কলেজ স্টুডেন্টস। Now I'd like to invite Father Adam Espereira, our Register of NDUB, to share a few words. Thank you. Please welcome Father Adam. আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ মহোদয়কে। তিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রাম করার জন্য সুযোগ করে দিয়েছেন এবং তার যত সুযোগ এখানকার যে রুম দিয়েছেন, সেমিনারের ব্যবস্থা, ওয়ার্কশপের ব্যবস্থা করেছেন এবং যারা যারা সাহায্য করার জন্য আমাদের দরকার তাদেরকে দিয়েছেন,
এই জন্য আমরা অধ্যক্ষ মহোদয়কে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে যারা আমাদেরকে এই সমস্ত ব্যবস্থা করতে সাহায্য করেছেন এখানকার যারা এমপ্লয়ি যারা কর্মীবৃন্দ তাদের সকলকেও ধন্যবাদ জানাই আমরা সকল স্টুডেন্টদেরকে ধন্যবাদ জানাই যারা এখানে অংশগ্রহণ করেছে আমরা এখন অধ্যক্ষ মহোদয় আমাকে বললেন যে এই কলেজের জন্য বিশেষ কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় কি না যদি নটরডেমে ভর্তি হয় তারা তাহলে আমি বলেছি যে আমি আলাপ করে তাহলে আপনাকে জানিয়ে দেব পরে যেন আপনি ঘোষণা করতে পারেন সকল স্টুডেন্টদের জন্য বিশেষ কি সুযোগ আমরা দিতে পারি শুধু সেন্ট্রাল উইমেন্স কলেজের স্টুডেন্টদের জন্য আর একই সঙ্গে আমরা ধন্যবাদ জানাই সকল শিক্ষকবৃন্দকে যারা এখানে আমাদেরকে এই কাজের জন্য সাহায্য করেছেন আমরা সময় পেয়েছিলাম 11:15 পর্যন্ত 1:15 পর্যন্ত এখন তোমরা চলে যাবে আমরা সত্যি তোমাদেরকে ধন্যবাদ জানাই আশা করি এই ছোট্ট একটি ওয়ার্কশপ থেকে তোমরা উপকৃত হয়েছ আমাদের এটি প্রোগ্রামটা চালিয়েছেন আমাদের ইংলিশ শিক্ষক মিস্টার শামস আমরা তাকে ধন্যবাদ জানাই এবং সঙ্গে যারা সাহায্য করতে এসেছেন আমাদের অফিস থেকে এবং কয়েকজন স্টুডেন্ট এসেছেন আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই অবশেষে আমরা শেষ করছি সকলকে ধন্যবাদ দিয়ে Providing certificates to the students who have participated in the workshop just we had earlier. Can we have the certificates, please? You'll be provided certificates, so please be attentive. And the certificate will be provided by your dear principal, Mr. Iftikhar Ali. I would also request one volunteer to assist me to call upon the names. Shahreen Akhtar Ipa. Shahreen Akhtar Ipa. Tanzina Akhtar Ruma. Sabina Akhtar. Fahariya Lami. Shahreen Sultana Mim. Suzana Islam. Sabrina Alam. Logno Ghosh Ananna. Cynthia Binte Shahid. জান্নাতুল ফেরদৌস রুমকি ত্রিশা ভুইয়া সাদিয়া ইয়াসমিন ইমা উর্মি আক্তার উম্মে তাহমিনা উম্মে তাহমিনা শিলা মৌমিতা সাবরিনা হাসান বুশরা মিথিলা দে ইসরাত জাহান মুবাসসারা আজদারা তাহমিনা আক্তার তানজিলা আলম মিকি নামিয়া ইসলাম নেহা ইতি আক্তার মেহেরিন তাসফিয়া নিশা আলম জান্নাতুল ফেরদৌস সাফা জান্নাতুল মাওয়া সারা সানজিদা আক্তার খাদিজা ত্রিশা রানী সাহা শাহজাদি আক্তার নুসরাত জাহান শাকিলা তাকিয়া সুলতানা সামিহা আক্তার চাউদিয়া ইসলাম মেহরুন রহমান তাবাসুম আক্তার ফাতেমাতুজ জোহরা প্রমি Students, I announced in the workshop that I would announce five best request all to not leave the auditorium. The event is not finished yet. You're not supposed to leave. Kindly be seated. Five writers from the workshop. And we have special gifts for you. And it would be given by our dear Father Adam. Please give Father Adam a big round of applause. Are we all present here in the auditorium? Let's invite. It's not a serial, by the way. Pratham, ditiyo, tritiyo noy.
পাঁচজনই ভালো, পাঁচজনকেই নিচ্ছি, পাঁচজনকে আমরা একটি গিফট দিচ্ছি। জান্নাতুল ফেরদৌস সাফা, প্লিজ কাম অন স্টেজ। তাহমিনা আখতার, তানজিনা আখতার রুনা, মৌমিতা বাসক, ফাইভ স্টুডেন্টস প্লিজ বি অন স্টেজ। Those who have participated but didn't get the certificate, please meet our volunteers. They will provide you the certificate. Give a big round of applause for Momita Bashak, Tanzina Akhtar Runa, Tahmina Akhtar, Yashtika Islam Khan, and Jannatul Firdaus Safa. An honor for your dear principal, Mr. Iftikhar Ali. Can we have the token, please? Would provide the token of appreciation and honor to the principal, Mr. Iftikhar Ali. Please give a big round of applause. Thank you so much.